ঈদ স্পেশাল রেসিপিতে চার রকমের সেমাই রান্না একসাথে শেয়ার করলাম। সময় বাঁচিয়ে খুব অল্প সময়ে আপনিও এই চারটি সেমাই একসাথে রান্না করে নিতে পারবেন অনেক সহজে। আজকের রেসিপিতে ওই প্রসেসটাই আমি দেখিয়েছি যে কত সহজে চারটি সেমাই রান্না করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিও প্রতিদিনের মতো ভালো লাগবে। তো চলুন এই ঈদ স্পেশাল চারটি সেমাইয়ের রেসিপি একসাথে দেখে নিই। প্রথমে আমরা জর্দা সেমাইটা রান্না করে নিচ্ছি। চুলায় ব্যান বসিয়ে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি ঘি, তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি এক প্যাকেট লম্বা সেমাই। সেমাইটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে আর এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে জর্দা সেমাইটা খেতে যেরকম ভালো লাগবে আর দেখতেও জোরজোরে হবে। তারপর এখানে 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি চিনি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। চিনি আর কিশমিশটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার সেমাইটা কিন্তু ভেজে ক্রিস্পি করে নিয়েছি। আর এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনি এক প্যাকেট সেমাইয়ের জন্য 2 কাপ পানি নেবেন, তাহলে সেমাইটা জোর জোরে থাকবে। যেহেতু জর্দা সেমাই তৈরি করছি তাই এখানে অল্প একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনি যদি চান এটা স্কিপও করতে পারেন, জর্দার রংটা দিলে জর্দা সেমাইটা দেখতে সুন্দর লাগে। তো পানিটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। তারপর 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আর 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। এগুলো যার যার স্বাদ মতো কম বেশি করা যাবে। আমাদের জর্দা সেমাই রান্না করা শেষ, এখন হচ্ছে আমরা নবাবি সেমাই রান্না করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 2 প্যাকেট দিয়েছি লাচ্ছা সেমাই। ঘিয়ের সাথে এই সেমাইটা একটু সময় নিয়ে ভাজবেন যাতে সেমাইটা ক্রিস্পি হয়ে যায়। তারপর এখানে 1 ফুট কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা কম বেশি করা যাবে যার যার স্বাদ অনুযায়ী। সেমাইটা যখন ভাজা হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। নবাবি সেমাইয়ের জন্য আমরা ভিতরের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। একই প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি। এই মিশ্রণটা অনেকটা সময় ধরে জাল করতে হবে না, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। মিষ্টি খাবারে কেউ লবণ পছন্দ করলে এখানে অল্প একটু লবণ দিতে পারেন। তারপর পরিমাণ মতো নারিকেল কুচি আর কিশমিশ দিয়ে নামিয়ে নিতে হবে। এখন আমরা নবাবি সেমাইটা একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে ডিশের মাঝে দিয়ে দিলাম ভাজা সেমাই, তারপর যে কাস্টার্ডের ক্রিমটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তো উপরে আবারও ভাজা সেমাই দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে কিছু নারিকেল কুড়ানো, কিশমিশ দিয়ে আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের নবাবি সেমাই তৈরি, এখন পরিবেশন করার পালা। তো এখন হচ্ছে রেগুলার সেমাই রান্না করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আর জাল করে নিচ্ছি যতক্ষণ না মিল্কটা ফুটে কিছুটা ঘন হয়ে যাচ্ছে। তারপর এখানে 1 ফুট কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 4 চা চামচ লবণ, 1 ফুট কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এই মিল্কটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে মিল্কটা কিছুটা ঘন হয়ে যায়। জাল করে নেওয়ার পর এখান থেকে অর্ধেকটা লিকুইড মিল্ক উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটাতে চিকন সেমাই দিয়ে দিচ্ছি। এই সেমাইটা দেওয়ার পর নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট জাল করলেই হয়ে যাবে। এই চিকন সেমাইটার মাপ হচ্ছে আপনি 1/2 লিটার দুধের মাঝে 100 গ্রামের মতো চিকন সেমাই দিতে পারবেন, তাহলে আপনার দুধের ঘনত্বটা ঠিক থাকবে। এখন পরিবেশন করার পালা। আমাদের চিকন সেমাই এখন রেডি হয়ে গেছে। আর যে অর্ধেকটা দুধ উঠিয়ে রেখেছিলাম ওইটা এখন গরম আছে। গরম থাকা অবস্থায় আমরা লাচ্ছা সেমাইটাও রান্না করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই। এটা যদি বেশি গরম দুধে দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইটা অনেক নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। বাটিতে লাচ্ছা সেমাই সেট করে নেওয়ার পর উপরে নারিকেল আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি আর গরম দুধটা এই বাটিতে ঢেলে দিচ্ছি। আর এইভাবে করে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে সেমাইটা খুব সুন্দর করে মিল্কটা টেনে নিয়েছে। তো আমাদের লাচ্ছা সেমাইও তৈরি হয়ে গেছে। সহজ রেসিপিতে 4টি সেমাইয়ের রেসিপি শেয়ার করলাম, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এবারের ঈদে অবশ্যই তৈরি করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।